এই বাড়ি যে জমির উপর দাঁড়িয়ে আছে সেটা প্রভাস চট্টোপাধ্যায়ের টাকায় কেনা। কাজেই কাউকে যদি পথ দেখাতে হয় তাহলে সেটা যেন উনি নিজে আগে দেখেন। আর বর্দা, এই তোমাকে আমি সবার সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই মেয়েকে তুমি কালই শ্বশুরবাড়ি দিয়ে আসবে। আর যদি তা না হয় তাহলে আমাকেই ব্যবস্থা দেখতে হবে। চলে যাবার হুকুম দেবার অধিকার একমাত্র মায়ের আছে, আপনার না। নিজের অধিকারটুকু জেনে চলুন, তাতে নিজের মান বাঁচবে। মল্লিকা এ বাড়ির নেই, একে নিয়েই থাকবে, একে নিয়েই বাঁচবে মা। মা মা, উনি কিন্তু এই কথাগুলো তোমার সামনে দাঁড়িয়ে, শুভ তুই কালই পেবার জমির টাকাটা ফেরত দিয়ে দিবি। ধার করে হোক, কাবলিওয়ালা থেকে ধার করে হোক, ভিক্ষে করে হোক, যেখান থেকে হোক, কালই তুই টাকাটা দিয়ে দিবি। এত বড় ঋণের বোঝা তুই বুকে নিয়ে বাঁচতে পারবি না। বন্দিন হয়তো দেখবো আমার মান্যিমান উকিল ছেলে আমাকে এই সমন ধরিয়ে দেবে এ বাড়ি ছাড়ার জন্য। সে তোর মহাপাপ হবে, সেটা হতে দিস। মল্লিকাকে ঘরে নিয়ে যাও। বেবা, ওকে যদি বিদায় করে দিতেই হয় তাহলে আমাকেও বৃন্দাবনে পাঠিয়ে দেবে। তোমার সমস্ত জেলা একসঙ্গে
এই বাড়ি যে জমির উপর দাঁড়িয়ে আছে সেটা প্রভাস চট্টোপাধ্যায়ের টাকায় কেনা। জলা শেষ করতে গেছি, তা সেটা শ্বশুর বাড়িতে শেষ করলি তো পারতিস, এখানে এসে কেন? তারাও তো কম জলেনি। এই তোমাকে আমি সবার সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই মেয়েকে তুমি কালই শ্বশুর বাড়ি দিয়ে আসবে। সকালে দেখি আর দেখছি না, তাই শুধুছিলাম। মানুষের শরীর গতি কত খারাপ হয় নাকি? না, তার শরীর ভালোই আছে, তুমি তাড়াতাড়ি করো তো। কিছু একটা হয়েছে, বাড়ি কানা অমন থমথম করছে। পরিদাসের চোখ কান ভুল কথা কইবে না। কেবল বললেন
বড় একটা কাজ বাকি পড়ে আছে। যাও তার কাছে, যাও না দিদি। ও দিদি, যখন নতুন বাড়ি হবে বড় ঘর করতে, এর থেকেও বড় ঘর করতে। কেন রে, অত বড় ঘর নিতে কি করবি? তাহলে আমিও তোমাদের কাছে শুতে পারবো। বলবো কলে পিপি, আমি আবার তোদের কাছে শোবো, আমি, তুই, বাবা, মা। বলেছি না ভাইকে সবসময় জ্বালাতন করবি না, যা গিয়ে শুয়ে পড়, ডাক্তার।
টেপি কেমন চুপটি করে শুয়ে ঘুমাচ্ছে। অমলিকা ওর দিকে ওঠ, যা তুই ঠাকুমার ঘরে যা। কি হলো কি, তখন তাকে বলছি না, যা ওঠ। ভাই এসে গেলে এতটুকুন জায়গায় সকলের জায়গা হবে না শোয়ার। সংসারের জন্য চিন্তা করাটাও দোষ মার আর কি, আজ আছেন কাল নেই, তারপরে ওই মেয়ে গোটা বাড়ি জুড়ে একখানা গোটা ঘর জুড়ে থাকবে, আর আমরা সব ছেলে পুলে নিয়ে ঠাসাঠাসি গাদাগাদি করে থাকবো, আর উনি এক। তাও যদি সংসারে এক কোণে পড়ে থাকার মতো মেয়ে হতো, জন্ম লাগানি ভাঙানি
তার সঙ্গে হাজারটা বাতি। জানতো শেষ দিই অল্প বয়সে বেদবা হলে এমন নাকি অনেক বাড়ে। ওই যে আমার গ্রামেরা কৃষি ছিল রাখতো তোর পিসির গপ্প সবেতেই ওনার হয় এক কৃষি ছিল নয় এক মাসে ঘরে যাবি নাকি তোর পিরিতের মেজির কাছে আমি যা যা বললাম সেগুলো লাগাতে যাবি? হ্যাঁ তাই যাবো। ভারী তেজ। আমি শুনতে দিই না বললে না তো ঠাকুমা ভয় পেয়ে গেছে না তাই কিছু বলেনি ভয় পাবেন কেন